বিসমিল্লাহ রহমান রহিম। আমি আজ কথা বলবো ঈদ আমাদের জন্য একটি বড় উৎসব, ইবাদতের দিন, গর্বমুখী মানুষ নিয়ে আমি কিছু কথা বলতে চাই। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশবাসী বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানুষের কথা বলে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষদেরকে চিকিৎসা সেবা দেয়, ভালো কিছু কাজ করার জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের যেখানে ক্ষতি সেখানে কিছু কথা বলে থাকি। আমরা আজ কথা বলবো ঘরমুখী মানুষের কথাগুলি আমরা তুলে ধরব। প্রিয় ভাই বোনরা, বিশেষ করে আমার বাংলাদেশের ভাই বোনরা, আমরা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ হলো ঘরে মা বাবাকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে ঈদের উৎসবটা আলাদা একটা খুশির দিন। তবে করোনা ভাইরাসের কারণে আপনি শহর থেকে বাড়িতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি ভারতে 4,000-এর অধিক মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, 4,00,000 মানুষের অধিক মানুষ আক্রান্ত হচ্ছে। তাহলে এই অবস্থায় আমরা ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। ঘর আমাদের থাকবে, কিন্তু আমি ভাইরাস নিয়ে যদি ঘরে ঢুকি, আমার মা, আমার বোন, আমার ছেলে, আমার বউ কোনো আক্রান্ত হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখা দরকার। আল্লাহ নবী বলেছিলেন, যদি মহামারী হয় তোমরা যে যেখানে থাকো সেখানে থাকতে হবে, একজন অপর অঞ্চলে যাবে না, এবং মহামারীর সময় যে অঞ্চলের মানুষ সেই অঞ্চলে থাকতে হবে। সরকার আপ্রাণ চেষ্টা করতেছে, আমরা সরকারের পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য কিছু কথা বলি থাকি। ভাই বোনেরা, আপনারা কি আপনারা আমাদের দেশে আছেন, কাছে আছে বিদায়, আপনারা হয়তো 200 মাইল অতিক্রম করে বিভিন্ন পন্থা অবলম্বন করে চলে যাচ্ছেন। আপনাকে বিদেশে যারা অবস্থান করতেছে, কোটি কোটি মিলিয়ন ডলার পাঠাচ্ছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, তাদের তো মনে চাই না, তারা ঈদ করতেছে না। আমরা দরকার বলে 1 বছর ঈদের জন্য কি আমার জীবনটা দিয়ে দেব, আমার পরিবারের জীবনটাকে দিয়ে দেব? আমরা দেখতেছি ফেরিঘাটে যে অবস্থা, সরকারে বন্ধ করে দেওয়ার পরও কেন আমরা ঘর যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি? এই পাগলামি ভালো না, এই পাগলামির কারণে দুর্ঘটনা নেমে আসে। এই তো কিছুদিন আগেই এই যে শীতলক্ষ্যা নদীতে লঞ্চ ডুবে অনেক মানুষ মারা গেল, তাহলে কার জীবন গেল? আপনার, আমার, আমার ভাইয়ের, আমার বোনের জীবন গেল। এত বীর আমি কোনো সময় দেখি নাই। এই লঞ্চগুলি উঠার জন্য মানুষ পাগলের মতো ছুটতেছে, কোথায় ফরবে, কোথায় আক্রান্ত হচ্ছে তার কোনো হিমশিম নাই। এবং নদীপথে যাওয়ার সময় যদি আপনি আপনার নদীটা ডুবে যায়, আপনার ফেরিটা ডুবে যায়, তাহলে এই যে ওভারলোড নিয়ম ফেরি পারাপার হচ্ছে, তাহলে কি অবস্থা হবে বলুন তো? ভাই বোনেরা, জীবনটা থাকলে ঈদ করা যাবে, জীবন যদি না থাকে আপনার ঈদ দিয়ে কি হবে? অনেক ভাই বোন তো করোনা ভাইরাসের কারণে হাসপাতালে ঈদ করতে হবে, তাহলে আপনারও যদি রোগ হয়ে যায়, আপনার ঈদটা তো হাসপাতাল হইতে পারে, আপনার পরিবার কানবে, আপনি কানবেন, কোনো কাজে আসবে না। আমি দেশবাসী এবং মামার ভাই বোনকে আমি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশন থেকে আহ্বান জানাব, সরকারের যে বিধিনিষেধ দিয়েছে আমরা মেনে চলি। মাস্ক ছাড়া 1 বছর যদি মার্কেটিং না করা হয়, আমার আরেকটা দেখতেছি মার্কেটে
মার্কেটে এত ভিড়, এত ভিড় করি কাপড় সুপুর নিয়ে কোথায় যাবেন? যাওয়ার সময় যদি আপনার যাওয়ার সুযোগটা আল্লাহ না দেয় তখন কি করবেন? আমরা যদি একটু সচেতন না হই তাহলে আমাদের জন্য ঈদের পরে বড় ধরনের কিছু অপেক্ষা করতেছে, তখন কি করবেন? তখন কি ঈদ করা হবে? আপনি কি ঈদ করবেন নাকি জীবনটা দিয়ে দিবেন এটা বলেন? আপনার জীবন আমাদের মায়া লাগে, কারণ আমরা দেশ নিয়ে ভাবনা করি, দেশের কথা বলি, দেশের জনগণের কথা বলি, অভাব অনটনের জন্য দেশের মানুষের পক্ষে দাঁড়াই, অভাব অসহায় মানুষের পাশে দাঁড়াই। আমরা দেখতে পাচ্ছি আপনাদের কারণে, কিছু সংখ্যক মানুষের কারণে, পাগলামির কারণে ঈদ উৎসবের নামে যেভাবে বাড়ির দিকে রওনা হচ্ছেন, একদিকে গাড়ির স্বল্পতা, আরেকদিকে আপনার ফেরিঘাটে এবং লঞ্চে পারাপার হওয়ার সময় যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে জীবনটা তো চলে গেল, আর ঈদ দিয়ে কি করবেন? বাঁচি থাকলে আগামী বছর ঈদ করা যাবে, কিন্তু বাঁচি যদি না থাকেন, আপনার পরিবারকে যদি বাঁচায় রাখতে না পারেন তাহলে আপনার ঈদ যাবে কোথায়, আপনি যাবেন কোথায়? আপনার কি একটি ভাবনা আসে না? আমরা কি একটু সবর করতে পারি না? আমরা কি একটু কেনাকাটা কম করতে পারি না? একটি আগের বছরের কাপড় দিয়ে যদি ঈদ করলে কি ঈদ হবে না? আমার সন্তানদেরকে বুঝাতে হবে বাবা করোনা ভাইরাস বাইর হলে অবস্থা খারাপ হবে, আমরা কেনাকাটা কম করব, আমাদের যে বাহির কম হব যতটুকু পারি আমরা ঘরে থাকার জন্য, যেখানে আছি সেখানে অবস্থান করার জন্য আমি দেশবাসী আমার ভাই বোনদেরকে আমি অনুরোধ জানাবো ন্যাশনাল এমবায়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। কারণ আপনার কষ্টে আমার কষ্ট, আমাদের কষ্ট, কারণ আপনার মৃত্যু আমাদের বেদনা দেবে, আপনার মৃত্যু আমাদেরকে একেবারে মনে প্রাণের আঘাত লাগবে। সেজন্য আমরা কথাগুলি বলতেছি, বলার জন্য চেষ্টা করতেছি। যারা হাসপাতাল আসে তারা দেখলে মনে হয় চোখের পানি ধরে রাখা যায় না, কারণ তারা যে কত কষ্ট করতেছে। তাহলে আপনার যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন? আমাদের যদি ভারতের মতন যে আঘাত যদি আনে আর করোনা ভাইরাস, আমাদের তো ততটুকু হাসপাতালও নাই, আমাদের তো ততটুকু ডাক্তারও নাই, তাহলে আমরা কোন দিকে যাব? তাই আসুন না আমরা ঈদকে যে যেখানে আসি সেখানে অবস্থান করি, ঘর থেকে বাহির কম হই, আর আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করি রমজান মাসে। আর এই যে কয়েকদিন বাকি আছে আমরা যেন ঘরে তাকে আল্লাহর কাছে বেশি বেশি করি তোবা ইস্তেগফার করি, আল্লাহর সাহায্যের কারণে আল্লাহর এই জমিনে, বাংলার জমিনে অসহায় মানুষের আল্লাহর কাছে ফরিয়াদ জানার কারণে করোনা ভাইরাস থেকে আমরা এতটুকু রক্ষা পেয়েছি, না হয় আরো ভয়াবহ হইতো। যদি এই যে প্রতিটি মসজিদে লাইলাতুল কদর গেল, কত মসজিদে সুগের পানি মানুষের ভিজে যাচ্ছে শরীর, কেন? আল্লাহর কাছে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে যদি ফরিয়াদ জানায় আল্লাহ মনটা নরম হয়, দয়া হয়, মায়া হয় মানুষের প্রতি। সেই মায়াটার কারণেই আমরা আজ পর্যন্ত কম মানুষে আক্রান্ত হয়েছে, কম মানুষে মৃত্যু হয়েছে। আপনি মনে করিয়েন না আপনার এই যে যাতায়াতের কারণে যদি বৃদ্ধি হয় আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। কারণ আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে তোমরা করোনা ভাইরাস বা কোনো ভাইরাস হলে, করোনা ভাইরাস তো ওই সময় হয় না, ফ্ল্যাগ রোগ হয়েছিল, বিভিন্ন বড় বড় রোগ হয়েছিল, কলেরা হইল, বসন্ত হয়েছিল, ওই সময় বলা হয়েছিল যে তোমরা যে যদি দুর্যোগ আসে তোমরা যে যেখানে থাকবে সেখান থেকে ওখানে যাইও না, কারণ আমরা এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি, ভারত থেকে চলে আসছি, তাহলে ভারতে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, আমাদের কোনো খেয়াল নাই। তাই আসুন ভাই, নিজের জীবনকে বাঁচাই, অপরের জীবনকে বাঁচাই, পরিবারের জীবনকে বাঁচাই। আল্লাহ যেন আমাদেরকে বাঁচার জন্য সে তৌফিক দান করে।